আমি নাকি ঘুরতে নিয়ে না আজকে এই ভিডিও তার প্রমাণ রয়ে গেল বৃষ্টির পরে আকাশটা কিন্তু হেভি সুন্দর লাগছে সব রাস্তা কিনে নাও মানে এরকম গঙ্গার পাশে বসে এরকম তান্দুরি মোমো খাওয়ার কিন্তু মজা আলাদা এই দেখুন বিরিয়ানি খাওয়ার লাইনের কি অবস্থা গুড এখন অলরেডি ঘড়ির কাঠার সময় সাড়ে অনেক দিন বাদে বেসিক্যালি নর্থ বেঙ্গল থেকে আসার পরে আজকে বাইক নিয়ে বেরোলাম কোনো ব্লগ করার পারপাসে মাঝে বেরিয়েছি টুকটাক কাজ ছিল তাই তবে আজকে একটা জায়গায় যাব অনেক দিন ধরে প্ল্যান করছি আর যাওয়া হয়ে উঠছে না আমরা ভেবেছিলাম বেরোবো সাড়ে চারটের সময় আর এখন সাড়ে ছটা বাজে তো দু ঘন্টা লেট দেখি কারণ ব্যারাকপুর ব্যারাকপুরে সুন্দর একটা ঘাট রয়েছে যেখানে গেলে বিকেলবেলা খুব ভালো লাগে আর যেহেতু গঙ্গার ধারে তো আরো খুব সুন্দর লাগে ওখানে বিকেলবেলা বসতে আর একটা রেস্টুরেন্ট আছে আমার অনেক দিন ওখানে যাওয়া হয়নি তো ওটাই ভেবেছিলাম যে আজকে যাবো বাট সামাও বৃষ্টি শুরু হয়েছিল দুপুরবেলা তাই বেশ ভালো বৃষ্টি হয়েছে যে জন্য বেরোতে বেরোতে এখন এতটা লেট আজকাল ব্যারাকপুর রোডে গাড়ি চালানো বিশাল একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ এই রোডে এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকাল এই সামনে অ্যাডামাস ইউনিভার্সিটির সামনেই প্রায় দিনে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে মাঝে আমাদের এই পরিচিত দুটো ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে একজনের বোধহয় পা ভেঙেছে আর একজনের বোধহয় হাত টাত ছিঁড়ে গেছিলো বৃষ্টির পরে আকাশটা কিন্তু হেভি সুন্দর লাগছে এই জায়গাটায় প্রায় দিনেই অ্যাক্সিডেন্ট হয় আমরা অনেকবার এসছি একদিন আমাদের সামনেই পড়েছে একটা বাইক পুরো দুমড়ে মুসতে গেছে আর এই জায়গাটা এত কেন হয় ভগবান জানে বলতে পারবো না বাট ছেলে পেলে এই রাস্তায় গাড়ি চালায়ও একটু উলফাট বাইকটা এতদিন পরে ব্লক করতে বেরিয়েছি আজকে একটু কেমন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে দুটো রিজন রয়েছে প্রথমত পিছনের ব্রেকটা আমার মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে তো এটা আগে একটু চিকিৎসা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আর চেন স্প্রেকারটা তো চেঞ্জ করবো ট্রেনের স্প্রেকারটা অলমোস্ট এন্ডের পথে আমার এই গেল প্রধান কারণ আর সেকেন্ড কারণ যেটা সেটা হচ্ছে আমি আজকে একটা নতুন জুতো পরে এসেছি তো প্রথমবারেই পরছি যে জন্য মনে হচ্ছে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে কয়েল ক্রাফ্টের একটা ওয়াটারপ্রুফ হাইকিং বুট তো আশা করছি এই প্রবলেমটা কিছুদিন পড়লে পরে ঠিক হয়ে যাবে দেখা যাক কারণ প্রত্যেকটা জুতোতেই প্রথম পড়লে একটু হার্ড লাগে অ্যাড হতে একটু টাইম লাগে কারণ আমি এতদিন ওয়াটারপ্রুফ বুট যেটা মানে ছিল না সেটা জানো যারা ব্লক দেখো তাদেরকে বলেছিলাম আমার লাস্ট নর্থ বেঙ্গল মনসুন ট্রিপে তো যে জন্য খুব বৃষ্টি ভেজা রাইড হয়েছে প্রচুর খুব ভিজেছিলাম পাটা ভেজে থাকতো তো যে জন্য এসেই এই জুতোটা পেয়ে গেছি ফ্লিপকার্টে অফলাইনে কিনলে সাড়ে সাত হাজার টাকার মতো দাম তো যেটা অনলাইনে মোটামুটি হাজার বারোশো টাকার মতো অফ পেয়েছিলাম তারপরে আবার ওই কয়েন টয়েন ছিল যে জন্য আর একটু কম হয়েছে তো এরকম আর কি ছ হাজার সামথিং পড়েছিল সব মিলিয়ে তো দেখলাম অ্যাভেলেবেল হয়েছে তাই নিয়ে নিলাম মডেলটা আমার এক্সাক্ট মনে পড়ছে না বাট কারো যদি দরকার হয় কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো আর যতটা আমি পরে দেখাচ্ছি কোথাও মানে আজকের ডেস্টিনেশনে আগে পৌঁছোই দেন ডেফিনেটলি কোথাও তো দাঁড়াবো তারপরে শেয়ার করছি আর এদিকে একটা ডিসিশন নিয়েছি বাইকের সেটা হচ্ছে আমি টায়ার দুটোই চেঞ্জ করিয়ে নেব কারণ পিছনের টায়ারে এত লিক হয়েছে আর সারাতে ভালো লাগছে না তো এবার ওই টায়ারটা চেঞ্জ করে কি নেব কাইন্ড অফ অফ রোড গোসের মানে ফিফটি ফিফটি টায়ার যদি কিছু হয় লাইক অন রোড অফরোডতে সমান পারফরমেন্স পাবো ওরকম কিছু একটা হচ্ছে বাট সব কোম্পানির সেম সাইজ নেই রেল কোর একটা দুটো পেয়েছি বাট সেটা শুধু ফন্ড পাচ্ছি ব্যাক পাচ্ছি না এরকম নানান ইস্যু হচ্ছে তো লাস্টলি একটা কোম্পানির টায়ার আমি দেখেছি এটা হচ্ছে সম্ভবত রেইজ মটো বলে ওদের একটা ওয়েবসাইট রয়েছে ওখানে রেইজ ট্রেল আর সম্ভবত ট্রেলার হ্যাঁ ট্রেলার ট্যুর আর টর্কার আরও কী কী যেন কয়েকটা সিরিজ রয়েছে তো আমি সম্ভবত এই ট্রেলার যেটা ওটাই নেব কারণ ওটা যা দেখলাম ওটা ফিফটি ফিফটি টায়ার অনরোড রোড সব জায়গায় সমান পারফরমেন্স পাবো আর কি সেটাই কোম্পানি করছে এই যে বাদিক হচ্ছে ডিবাফির বিরিয়ানির দোকান যেটা হচ্ছে মেইন ব্রাঞ্চ এখন যদিও পাড়া সাথে আছে মধ্যম গ্রামে আছে অনেক আগে থেকেই কিন্তু তাও পুরনো ব্রাঞ্চ পুরোনো ব্রাঞ্চ এখানে টেস্ট অন্য কোনো ব্রাঞ্চে পাওয়া যায় না সময় এখন ছটা পঞ্চাশ অলরেডি চলে কাজ ওয়ারলেস হয়নি এই কাজটা কমপ্লিট হয়ে গেলেই অনেক ঝামেলা মুক্ত গাইজ এখন সকাল পঞ্চান্ন বাজে আমরা জাস্ট ব্যারাকপুর ব্রিজে উঠলাম এবার এখান থেকে সোজা গিয়ে দিয়ে বেরোতে হবে ওই রাস্তাটা আমি প্রায় গুলিয়ে ফেলি দেখা যাক কারণ স্টেশন রোড দিয়ে যাব না অনেকটা ঘুরতে হবে থেকে কথা হচ্ছে জ্যাম পাবো আর অলরেডি আমরা লেট অনেক ব্যাপার যেহেতু অনেকটা লেট তাই আর ওদিকে ঘুরতে যাবো না সোজা দিয়ে বেরোবো ওদিকে যেহেতু আসা হয় না খুব একটা তাই ওই গলি ফলি মাঝে মধ্যে গুলিয়ে যেতেই পারে গুলিয়ে ফেলি আর কি আমি গুলি সব রাস্তা কিনে নাও বাবা অফরোডিং হচ্ছে গাইজ লাদাখ যাবো কেন এখানেই অফরোড করে নেবো এরকম খারাপ রাস্তা তো আমি নর্থ বেঙ্গলেও পাইনি বোল্ডার পেয়েছি ঠিক কিন্তু এরকম ভাঙাচুরো রাস্তা তো নয় কিন্তু বিষয় হচ্ছে এই রকম গাড্ডায় বৃষ্টির দিনে গাড়ি চালানোটা সত্যিই চাপের বোঝা যাবে না কোথায় কতটুকু গাড্ডা আছে লাইফে একবারই এদিকে এসেছিলাম আর এই আজকে এলাম মঙ্গল পাণ্ডে পার্ক ব্যারাকপুর এটা মনে হচ্ছে সব বন্ধ এবার অলরাইট গাইস এখন অলরেডি সাতটা বাজে আমরা চলে এসছি আর যে জুতোটার কথা বলছি সেটা হচ্ছে এটা সটার পরে কোনো পার্কিং চার্জ আর কিছু লাগবে না ওকে দেন এখান দিয়ে ভিতরে যাই তারপরে বাকি সবকিছু শেয়ার করছি এইখানে এই হচ্ছে অবস্থা লাইটের খুব একটা নেই এই টুকটাক এই হচ্ছে গঙ্গা এই হচ্ছে রেস্টুরেন্ট রাসাই কিং রেস্টুরেন্টের নাম কেন করতে পারছো না আবার ওই হিন্দি পড়বে এরকম হ্যাঁ ওই তো বললাম বলছে তোমার দুটো মাঞ্চাও স্যুপ প্যান ফ্রাইড একটা দিচ্ছি যে দুই ভালো লাগে আটকে দাও যে চলে এসেছে আমাদের মাঞ্চাও স্যুপ মাঞ্চাও না এরা বলে মেনচাও আমাদের তন্দুরি মোমো চলে এসেছে সফিস মোমো হচ্ছে চাটনি

এখানে দিনের বেলা এলে পার্কের গেটে টাকা দিতে হয় আর বাইকের পার্কিংও নেয় কিন্তু সন্ধ্যা ছটার পরে এলে বাইকেরও পার্কিং লাগে না পার্কেরও কোনো টাকা লাগে না আমাদের প্ল্যান ছিল এখন বাজার করে বাড়ি যাব তো যা খেয়ে নিয়েছি তাতে আর খিদে পাবে না তাই ভাবছি এদিকে একটু ঢু মেরে যাই কোথাও ঘুরি ফিরি দেন বাড়ি যাব এটা একটা ক্যান্টনমেন্ট এরিয়া তাও এরকম অন্ধকার করে রেখেছে একটু লাইট টাইটে জ্বালাতে পারে ল্যাম্প পোস্ট রয়েছে কিন্তু চালানো কিছু নেই এইবার আর আসার সময় যে রাস্তা দিয়ে এসেছি ভাঙাচুরো ওটা দিয়ে যাব না একবার হয়েই যাবো মধ্যে দিয়ে অন্ধকার রাস্তায় গিয়ে কোনো লাভ নেই আসার সময় যাবো দেখতে পাচ্ছিলাম এখন সেটাও পাবো না দেখো রাস্তাটা এদের বাপে উল্টো ফুটের দিয়ে যাবেই প্রাণ দিকে গেলে সোজা চলে যাচ্ছে হচ্ছে সোদপুরের দিকে আর আমরা সোজা গিয়ে নেবো হচ্ছে বাদিক এই দেখুন বিরিয়ানি খাওয়ার লাইনের কি অবস্থা একটা হচ্ছে পার্সেল নেওয়ার লাইন আর একটা হচ্ছে খাওয়ার লাইন আমরা একটা জুডিও ঢুকবো তাই ভাবলাম গাড়িটা এখানে রেখে দিই আমরা কিছু কিনবো না কিনবো না করে করে এইগুলো শুধু আমার একার ওখানে আর একটা ব্ল্যাক শার্ট আছে ওর কাছে ওর মধ্যে দুটো তিনটে লেগিংস আছে এই হচ্ছে অবস্থা অনলাইন গাইজ সময় এখন পনেরো দশটা আমরা ওখানে কটায় ঢুকেছিলাম সাড়ে আটটা ওরকমই মনে হয় আর এখন পনেরো দশটা বাজে দেড় ঘন্টা এই হচ্ছে শপিং আমি নাকি এনাকে অপডেটে ঘুরতে নিয়ে বেরোই না আজকে এই ভিডিও তার প্রমাণ রয়ে গেল হ্যাঁ বলতে তো পারবে না যে নিয়ে বেরোই না এবার বেরোনোর পালা বাড়ি যেতে যেতে সাড়ে দশটা অলমোস্ট ভেবেছিলাম একটু চিকেন নিয়ে বাড়ি যাব দেন রান্না করে রাতে খাবো বাট বাইরে আমরা যে পরিমাণ খেয়ে ফেলেছি তারপরে আর খিদে নেই বন্যিরও নেই আমারও নেই আর যদি খিদে পায় হালকা কিছু খাবার রয়েছে আমি বেসিক্যালি জড়িও ঢুকেছিলাম একটা শার্ট একটা বা দুটো শার্ট কিনবো দেখে তারপরে টি শার্ট না অনেকদিন ওভার সাইজ টি শার্ট দেখে পছন্দ হলো বন্ধিও বললো নিয়ে নাও তাই নিলাম অনেকদিন পরে গঙ্গার ঘাটে গিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে আমার বন্যের দুজনেরই আর খাওয়া দাওয়াটা দাস্ট দুর্দান্ত ছিল যেটা বললাম রাশি রেস্টুরেন্ট বা এইখানে আসার কথা বলেছে আমাকে সবার আগে অরুণাবধা ষোলো বা সতেরো তো একবার এসছিলাম তখন এত রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট কিছু ছিল না শুধু পার্ক ছিল এবার তখনকার পার্কে যেটা হতো আর কি কলা গাছের আড়ালে আড়ালে আবডালে লোকজন তো ওইগুলো দেখে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স সেটা বলবো না আমরা এসেছিলাম আমার একটা ফ্রেন্ড রয়েছে অনিত অনিতের বার্থডে পালন করতে কেকটা এনেছিলাম আমি সুমন আর অনিত সম্ভবত সেই জায়গায় এসে ওরকম অর্থ সিচুয়েশনে পড়ে আর কখনো আসা হয়নি ইচ্ছে করেই আসেনি মানে সেদিন কান ধরেছিলাম যে আর কখনো আসব না তো এখনও সেই রকম সিন আছে কিনা এখানে আমি জানি না তবে ডেফিনেটলি সন্ধ্যের পরে এলে যেহেতু মঙ্গল পার্কটা বন্ধ হয়ে যায় তো পরে এলে সেই ব্যাপারগুলো থাকবে না দিনের বেলা যদি এখনো সেরকম কিছু ব্যাপার থেকেও থাকে তো সন্ধ্যের পরে ছটার পরে তোমরা আসবে খুব ভালো সময় কাটাতে পারবে গঙ্গার ধারে বসে খাওয়া দাওয়া করতে পারবে নিজেরা আড্ডা দিতে পারবে দেন চলে যাবে এই রোডেও খুব একটা লাইট নেই যেটা হচ্ছে একটা বড় সমস্যা আর সামনের লাইটগুলো এমনভাবে মেরে রাখে যেন চোখে পড়ে অলরেডি দশটা বাজে আমরা চলে এসেছি নীলগঞ্জ এখান থেকে আর আমার বাড়ি যেতে সময় লাগবে হয়তো পনেরো মিনিট যদি রাস্তায় জ্যাম না পাই রাস্তাঘাটে লোকজন আর এই গাড়ি দেখলে মনে হয় মানুষের থেকে একটু গরু সব রাস্তাঘাটে বেশি গাড়ি চালায় মনে হচ্ছে আমরা অলমোস্ট চলে এসেছি দশটা নয় বাজে আমরা ওখান দিয়ে পনেরো দশটায় বেরিয়েছি তো আমাদের হিসেবেই ছিল যে আমরা পৌঁছে যাবো যাই হোক এখন আর বেশি কথা না করে ভিডিওটা বর্ণনা করি ভিডিওটা এরকমই মতো করে চেয়েছি তোমাদের সাথে শেয়ার করার এক্সপেরিমেন্ট করছি ডেলি লাইফ ব্লগ সামনে করতে পারবো কিনা এইভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে মতামত জানিও আর ডেলি লাইফ ব্লগ করলে তোমরা দেখবে কিনা বা তোমাদের কেমন কি রেসপন্স পাবো সেটা একটু কমেন্ট করে তোমরা অবশ্যই বলো তোমরা ইন্টারেস্টেড থাকলে ডেলি লাইফ ব্লগ আমি বানাবো তো আজকের ভিডিও এখানে শেষ করেছি দি শিশালা সাইন আর টু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্ন করোনা লাগে টেলন টেকের ট্রা পিস